বাঙালিদের কিন্তু দুটো ফেস্টিভ্যাল ভীষণ প্রিয়, একটা তো দুর্গাপুজো আর একটা হচ্ছে এই ক্রিসমাস। বাঙালি কেন, সারা পৃথিবীর মানুষ কিন্তু ক্রিসমাসটা কিন্তু দারুণ ভাবে এনজয় করে। সত্যি দারুণ ভাবে সেলিব্রেট করা হয় ক্রিসমাস, তার পরপরই হচ্ছে নিউ ইয়ার, ছুটিগুলো পাই বল আমরা ওই সময়। হ্যাঁ, বাচ্চাদেরও ক্রিসমাস ভেকেশন থাকে। এগুলো কি করে রেখেছিস রে সামনে, কি লোভনীয়? আজকে আমি বানিয়েছি স্নোবল কুকিজ আর চকলেট রাম্বল। আচ্ছা শোন না, বলছি সামনের উইকে না আমার একটা ফ্রেন্ডের বাড়িতে গেট টুগেদার আছে, তো মিষ্টি তো আমি হারগিস নিয়ে যাব না, কি নিয়ে যাব বল দেখি। সত্যি ক্রিসমাসের সময় বাক্সভর্তি মিষ্টি কেন নিয়ে যাবি বল? তো একটা কাজ কর না, আজকে যেটা আমরা বানিয়েছি সেটাই যদি তুই সুন্দরভাবে প্রেজেন্ট করে দিস ভালো লাগবে তো। কেউ কিভাবে, দাঁড়া এই দেখ, আমি কি সুন্দর দেখতে দুটো কন্টেনার কিনে নিয়ে এসেছি। মানে তুই কিনেছিস, তুই তো চাইলে এগুলো বানাতেও পারবি। এগুলো বানাতেও পারি। হ্যাঁ, তাহলে আমরা কি করবো বলতো, এই সুন্দর কন্টেনারে ভর্তি করে আমরা নিয়ে যাব আমাদের নিজেদের হাতে বানানো কুকিজ আর রাম্বল। আরে ওয়ান্ডারফুল, একদম খুশ হয়ে যাবো। কি দারুণ দেখাচ্ছে, আমি তো এটাই নিয়ে যাবো। ব্যাস রেডি হয়ে গেল, আপনারাও কিন্তু এটা অবশ্যই বানাবেন। তারা বানাবেন বললেই হবে, আগে তাহলে রেসিপি গুলো শেয়ার করে। হ্যাঁ হ্যাঁ চল করে ফেল তো, দেখে নিই আমরা কিভাবে বানিয়েছিস। তাহলে আজকে আমরা বানাবো স্নোবল কুকিজ আর চকলেট রাম্বল। প্রথমে আমরা একটু আমন্ড আর ওয়ালনাট কে একটু ড্রাই রোস্ট করে নেব। আর কিছুটা ড্রাই রোস্ট করে নেব চিনে বাদাম আর কাজু বাদাম। স্নোবল কুকিজ বানানোর জন্য আমাদের দরকার ময়দা, গুঁড়ো করা চিনি, পাউডার করা চার ধরনের বাদাম, ভ্যানিলা এসেন্স, মাখন। প্রথমে আমরা মিক্সিং বোলে দিয়ে নেব আমাদের ময়দা। এর মধ্যে এবার যাবে আমাদের গ্রাইন্ড করে রাখা বাদামটা, তারপরে অ্যাড করে দেব আমাদের পাউডার করা চিনি, অল্প একটু ভ্যানিলা এসেন্স। সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমরা যেগুলো দিলাম সেগুলো একবার ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমাদের রুম টেম্পারেচারে রাখা বাটার। ভালো করে সমস্ত উপকরণ এবার আমাদের মিক্স করে নিতে হবে। বেকিং ট্রে নিয়ে নেব, এর মধ্যে একটা পার্চমেন্ট পেপার পেতে নিয়েছি আর পার্চমেন্ট পেপারটাকে ভালো করে গ্রিস করে দেব। নেক্সট স্টেপ আমাদের হলো, আমি এই রকম একটা টেবিল স্পুনের স্কুপ নিয়ে নিয়েছি, সেইটা দিয়ে আমরা এক স্কুপ মতো তুলব। তুলে নিয়ে এবার এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এইভাবে যদি আপনি একটা টেবিল স্পুনের স্কুপ দিয়ে তুলে নেন ডোটা থেকে, তাহলে আপনাদের সমস্ত বলগুলোই কিন্তু সেম হবে। ১৮০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমরা এবার আমাদের কুকিগুলো বেক করে নেব। এবার আমরা কুকিজগুলোকে রুম টেম্পারেচারে রেখে দেব কিছুক্ষণ, যতক্ষণ না এগুলো নরমাল হয়ে যাচ্ছে। এরপর আমাদের নেক্সট স্টেপ হলো এই কুকিজগুলোকে নিয়ে
পাউডার সুগারের মধ্যে ভালো করে কোট করা। এরকম একটা এয়ার টাইট কন্টেনারে আপনি ভরে রেখে সারা মাস ধরে এই দুর্দান্ত স্বাদের কুকিজে আনন্দ নিতে পারেন। রাম কেক বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি কিছুটা টুটি ফ্রুটি, আর নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ, যেটাকে আমি ছোট ছোট টুকরোতে ভাগ করে নিয়েছি। এবার এই রেজিনটা বা কিশমিশটা আমরা এই টুটি ফ্রুটির মধ্যে দিয়ে দেব। যেহেতু আমরা রাম কেক বানাচ্ছি, তো আমাদের ইনগ্রিডিয়েন্টসের মধ্যে বুঝতেই পাচ্ছেন রাম তো ভীষণ এসেনশিয়াল একটা জিনিস, তো আমাদের এই টুটি ফ্রুটি আর কিশমিশটাকে আমরা এই রাম দিয়ে ওভারনাইট সোক করে রেখে দেব। এটা আমরা ফ্রিজারে রাখবো না, বাইরেই রাখবো রুম টেম্পারেচারে। এই টুটি ফ্রুটি আর কিশমিশ যেটা আমরা রাম দিয়ে সোক করে ওভারনাইট রাখছি, আপনারা যদি চান বাচ্চাদের জন্য, সেক্ষেত্রে আপনি রামের বদলে কিন্তু ফ্রুট জুসও ব্যবহার করতে পারেন। চকলেট রাম বল তৈরি করার জন্য আমাদের প্রথমেই দরকার চকলেট কেক, আর লাগছে টুটি ফ্রুটি কিশমিশ যেটা আমরা আগের দিন রাত্রিরে রামেতে সোক করে রেখেছিলাম, কিছুটা কাজু বাদাম যেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, মাখন, অল্প একটু নাটমেগ, লবঙ্গ, দারচিনি, ডার্ক চকলেট, আর লাগছে রাম। চকলেট কেকটাকে প্রথমে আমরা একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম, এরপরে আমরা এগুলোকে এরকম হাত দিয়ে ক্রাম্বল করে নেব। একটা কথা বলে রাখি, এই যে কেকটা আপনারা ইউজ করবেন, বাড়িতে যদি কোনো ড্রাই কেক থাকে যেটা হয়তো দু তিন দিন হলো আনা হয়েছে খাওয়া হয়নি, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেইগুলো ইউজ করতে পারেন। কেকটা গুঁড়ো করে নিয়ে এর মধ্যে আমরা মিশিয়ে দেব আগের দিন রাত্রিবেলা রামেতে যে সোক করে রেখেছিলাম টুটি ফ্রুটি আর কিশমিশ সেইটা, আর দিয়ে দেব চপড করা কাজু বাদাম। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নাটমেগ ভালো করে গ্রেট করে। অল্প একটু দারচিনি সেম ভাবে আমরা এইভাবে গ্রেট করে দেব, আর দিয়ে নেব অল্প একটু লবঙ্গ। এর মধ্যে দিয়ে দেব মেল্টেড বাটার, সবগুলো জিনিস আমরা একবার মিক্স করে নেব। এর মধ্যে অ্যাড করে দেব একটু মেল্টেড চকলেট। এর মধ্যে এবার আমরা অ্যাড করে দেব আমাদের যে মেইন ইনগ্রেডিয়েন্ট রাম সেটা। বাচ্চাদের জন্য তৈরি করা যখন আপনাদের ইচ্ছে হবে তখন কিন্তু আপনারা ফ্রুট জুস ইউজ করতে পারেন। এবার ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। এবার এই মিক্সচার থেকে অল্প পরিমাণে নিয়ে এরকম আমরা রাউন্ড শেপের বল করে তৈরি করে নেব। মাইক্রোওয়েভের মধ্যে কিছুটা কুকিং চকলেট আমরা মেল্ট করে নিয়েছি। এরপরে রাম বলগুলোকে আমরা এই মেল্টেড চকলেটের মধ্যে ভালো করে কোট করে নেব। চারদিকে যাতে চকলেটটা খুব ভালো করে লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
যেগুলো আমরা প্রথমে কোট করেছিলাম চকলেটে, আপনারা দেখুন অলরেডি এই চকলেটটা কিন্তু জমতে আরম্ভ করেছে। যখন পুরো সব রামবলগুলোর উপর চকলেট জমে যাবে কিছুটা, তখন কিন্তু আমরা এটাকে রেফ্রিজারেটরে ট্রান্সফার করে দেব। দেখলেন তো কি সহজেই আমরা একটা দুর্দান্ত রামবল আর কুকিজটা বানিয়ে ফেললাম। একদম। এবং এইটা করার সময় আমাদের অনেকগুলো জিনিস মনে পড়ছিল। সেটা একটা তো হচ্ছে যে ধরুন বাড়িতে তো বাচ্চারা সবসময় আমরা করবো আমি করবো আমি করবো এরকম একটা ব্যাপার করে, রান্না করতে গেলে আমাকে কিছু দাও করতে। তো সেক্ষেত্রে আমরা যদি এগুলো বানানোর সময় বাচ্চাদেরকে ইনভলভ করি তাহলে কিন্তু ওরাও খুব খুশি হবে, তাই না? আর একটা জিনিস যেটা আমি তোর হ্যাপিকে দেখে মানে দিদিভাইয়ের ছেলেকে দেখে যেটা আমার মনে হয় যে ও স্কুলে তো প্রায় লেগে থাকে নো ফায়ার কুকিং, আর এটা তো আমার আমাদের মেনশন করতেই হচ্ছে যে হ্যাপি কিন্তু পরপর দু বছরই কিন্তু ও স্কুলেতে নো ফায়ার কুকিং এ সেকেন্ড প্রাইজ পেয়েছে। থার্ড টাইম আমি আশা করছি যে ও হয়তো রামবলটা ট্রাই করবে। হ্যাঁ, কিন্তু আমরা যখন বাচ্চাদের জন্য বানাবো তখন কিন্তু আমরা ওই রামের বদলে রামের এসেন্স দিতে পারি, খুব সহজেই পাওয়া যায় রাম এসেন্স। আর আমরা যে রামটা ইউজ করলাম মিক্সিং এর জন্য, তো তার বদলে যে কোনো জুস, অরেঞ্জ জুস, পাইনাপল, ম্যাঙ্গো, মিক্স ফ্রুট, যেটা বাচ্চাদের ভালো লাগে সেটা দিয়ে কিন্তু অনায়াসেই আমরা এই রামবলটা বানিয়ে ফেলতে পারি। ফেস্টিভ সিজন আর এই গেট টুগেদার, পার্টিজ লেগেই আছে, হ্যাঁ, লোকজনের আসা যাওয়া লেগেই রয়েছে। তো নিজেদের বাড়িতে হলে এরকম স্টার্টারের রামবল আর কুকিজ যদি আপনি বানান, অথবা আপনি কারোর বাড়ি গেলেন হাতে করে কি সেই আবার মিষ্টির বাক্স তো নিয়ে যাবো না নিশ্চয়ই ক্রিসমাসে, তো সুন্দর একটা গিফট র্যাপে বক্সে করে আপনি নিজের হাতে তৈরি করা যদি কুকিজ আর রামবল নিয়ে যান তাহলে তো তার কদরই আলাদা। তো আপনারাও তাহলে ঝটপট বানিয়ে ফেলুন আমাদের ক্রিসমাস স্পেশাল কুকিজ আর রামবল, আর আমাদের কিন্তু ফিডব্যাক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। হ্যাঁ, আপনারা কিরকম বানালেন, কিরকম বক্সে করে নিয়ে গেলেন ছবি শেয়ার করবেন আমাদের সঙ্গে। তাহলে আমরা আবার ফিরে আসবো আমাদের নেক্সট ক্রিসমাস স্পেশাল এপিসোড নিয়ে। ততক্ষণ কুক বেক।